হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা উৎপাদন তত্ত্বের সপ্তম পর্বে আলোচনা করব ফার্মের সম্প্রসারণ পথ বা উৎপাদন সম্প্রসারণ পথ, অর্থাৎ এক্সপেনশন পাথ অব দ্য ফার্ম অর আউটপুট এক্সপেনশন পাথ। কোন ফার্ম সেইখানেই ভারসাম্য অর্জন করে বা সেই বিন্দুতেই বা সেই জায়গাতেই সর্বোত্তম উপাদান সমন্বয় বা অপটিমাম ইনপুট কম্বিনেশন ডিটারমিন করে, যেখানে তার সমব্যয় রেখা এবং সমোৎপাদন রেখা পরস্পরকে স্পর্শ করে, অর্থাৎ সমব্যয় রেখাটি সমোৎপাদন রেখার স্পর্শক হয়। এখন কোন ফার্ম যদি দ্রব্যের উৎপাদন বাড়াতে চায়, সমোৎপাদন মানচিত্র থেকে আমরা জানি যে উৎপাদন বাড়াতে চাইলে উচ্চতর সমোৎপাদন রেখা অর্থাৎ হায়ার আইসোকোয়ান্টে তাকে যেতে হবে। তাহলে কোন ফার্ম যদি দ্রব্যের উৎপাদন বাড়াতে চায় তাহলে তাকে লোয়ার আইসোকোয়ান্ট থেকে হায়ার আইসোকোয়ান্ট অর্থাৎ নিম্নতর সমোৎপাদন রেখা থেকে উচ্চতর সমোৎপাদন রেখায় যেতে হয়। ফলে ফার্মটির আয়তনের সম্প্রসারণ ঘটে। এই যে সম্প্রসারণ ঘটছে, এই সম্প্রসারণের জন্য ফার্ম যে পথ ধরে চলে অর্থাৎ যে লোকাস, সেই সম্প্রসারণ সেই পথটাকেই আমরা বলতে পারি এক্সপেনশন পথ বা সম্প্রসারণ পথ। বিষয়টা আমরা একটু রেখাচিত্রের সাহায্যে দেখলে আরো পরিষ্কার বোঝা যাবে। আমরা জানি যে ইনপুট প্রাইস বা উপাদান দুটোর দাম যদি স্থির থাকে এবং ফার্ম যদি তার ব্যয়ের পরিমাণটাকে বাড়ায় তাহলে সমব্যয় বা আইসো কস্ট লাইন ডান দিকে সরে যায় প্যারালালি বা সমান্তরাল ভাবে। যত ব্যয় বাড়বে তত কি হবে, প্যারালালি সরে যাবে, আরো ব্যয় বাড়লে আরো প্যারালাল করে সরে যাবে। এখন এই যে ডান দিকে সরে যাচ্ছে, কেন সরে যাচ্ছে? ইনপুট প্রাইস অফ টু ইনপুটস, আমি যদি লেবারের প্রাইসটাকে, আমরা জানি যে লেবারের প্রাইস হচ্ছে ওয়েজ বা ডব্লিউ, আর ক্যাপিটালের প্রাইস হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এই দুটো ফিক্সড বা কনস্ট্যান্ট। এখন কস্ট আমরা জানি ডব্লিউ এল প্লাস আর কে হচ্ছে আইসো কস্ট লাইন বা সমবায় রেখার সমীকরণ, এর আগের পর্বেই আমরা দেখেছি। তাহলে এই যে ডব্লিউ আর আর স্থির রেখে সিটা যদি ক্রমশ বাড়াতে থাকে তাহলে এরকম ডান দিকে সরে যাবে। এখন প্রতিটা আমরা আবার নিরপেক্ষ সমোৎপাদন মানচিত্র থেকে জানি অসংখ্য সমোৎপাদন মানচিত্র আছে, যত উপরে উঠবে তত কি হবে, হায়ার আইসোকোয়ান্টে যাবে অর্থাৎ বেশি বা অধিক উৎপাদনের স্তর। তাহলে যখনই সমোৎপাদন রেখা সমবায় রেখাগুলো যত ডান দিকে শিফট করছে সরে যাচ্ছে, তখনই উচ্চতর কোন সমোৎপাদন রেখার সাথে স্পর্শ করছে। আমরা সেই যে স্পর্শ, এক একটা সমবায় রেখা এক একটা, যেমন আমি যদি ধরি যে প্রথম অবস্থায় এ বি সমবায় রেখাটি কিউ ওয়ান সমোৎপাদন রেখার ই বিন্দুতে ই ওয়ান বিন্দুতে স্পর্শক হয়েছে। এখন সি বাড়ল, নতুন সমবায় রেখা হলো এ ওয়ান বি ওয়ান, ফলে সেটা অন্য আর একটা সমোৎপাদন রেখা ধরলাম কিউ টু, তার ই টু বিন্দুতে স্পর্শক হলো, অর্থাৎ এটার একটা ভারসাম্য বিন্দু, এটা একটা ভারসাম্য বিন্দু। ব্যয় আরো বাড়ল, ফলে ডান দিকে সমান্তরাল ভাবে সরে এ টু বি টু নতুন সমবায় রেখা, সেই সমবায় রেখাটি আবার কি আরো উচ্চতর সমোৎপাদন রেখা কিউ থ্রির স্পর্শক হলো। এটাকে আমি যদি বলি ই থ্রি পয়েন্ট, তাহলে ই ওয়ান ই টু ই থ্রি মূল বিন্দু থেকে এই বিন্দুগুলোকে যোগ করলে আমরা যে রেখা পাচ্ছি সেই রেখাটাকেই বলছি এক্সপ্যানশন পাথ বা সম্প্রসারণ পথ বা আউটপুট এক্সপ্যানশন পাথ অব দ্য ফার্ম। তাহলে এইভাবে আমরা সম্প্রসারণ পথ পাই, যে পথের বিভিন্ন বিন্দু বিভিন্ন উৎপাদন স্তরকে নির্দেশ করছে ভিন্ন ভিন্ন ব্যয়ের ক্ষেত্রে, যদিও এক্ষেত্রে
ইনপুট প্রাইসেস অর্থাৎ উপাদান দুটির দাম স্থির আছে। তাহলে উপাদান দুটোর দাম স্থির রেখে ব্যয় বৃদ্ধি করলে বিভিন্ন সমবায় রেখার ক্ষেত্রে বিভিন্ন যে ভারসাম্য বিন্দুগুলো আমরা পেয়েছি সেই ভারসাম্য বিন্দুগুলো সঞ্চার পথ যোগ করেই আমরা সম্প্রসারণ পথ বা এক্সপ্যানশন পথ পাই। আশা করি তোমরা সম্প্রসারণ পথটা কি এবং এই সম্প্রসারণ পথ কিভাবে পাওয়া যায় বুঝতে পেরেছ। যদি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।